অকেশনটা যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে ও ক্যালকাটা না আসলে চলে বলো? তোমরাও অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি প্লিজ ও ক্যালকাটার পয়লা বৈশাখে যে স্প্রেডটা ওরা দিচ্ছে বা বুফেটা ওরা দিচ্ছে সেটার একটা ভিডিও বানাও। তাই জন্য আজকে আমরা চলে এসেছি ও ক্যালকাটার সিলভার স্প্রিং এর আউটলেটে এক্সক্লুসিভলি তোমাদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল বুফেটা কভার করতে। বুফেতে কি কি থাকছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, সাথে লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 19K হতে হেল্প করো, কারণ দেখতেই পাচ্ছ আমরা পয়লা বৈশাখ রিলেটেড কত কত ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনছি। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি বুফেতে কি কি থাকছে। অলরাইট, সো ও ক্যালকাটার পয়লা বৈশাখের মেনু তোমাদের দেখাবো, বাট তার আগে বলে দিই এই বুফেতে কিন্তু কোনো ধরনের মকটেল বা ওয়েলকাম ড্রিঙ্ক নেই। তোমাদের যদি খেতে হয় তাহলে সেটা অর্ডার করেই খেতে হবে। আমরা এখানে একটা নিয়েছি, এটা হচ্ছে ফ্রেশ টাইম সোডা, নর্মাল ফ্রেশ টাইম সোডা। এটার প্রাইস হচ্ছে 185। আর তোমরা যদি এছাড়াও আরও অনেক মানে মকটেল আছে সেগুলো নিতে পারো, যেমন ধরো আনন্দধারা আছে, তারপর আছে হচ্ছে তোমাদের রামপুরা শরবত, এগুলো নিতে পারো। এগুলোর প্রাইস ওই 225-230 এরকম থাকবে। আমি লিস্টার ফটো তুলে নিয়েছিলাম মকটেলের লিস্টার, সেটা আমি পাশে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তবে এটা কিন্তু বুফের সাথে ইনক্লুডেড নয়, এটা তোমাদের আলাদা করে কিনে খেতে হবে। খেয়ে দেখছি ফার্স্টেই, এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডাই দিয়েছে, মিন্টের ফ্লেভার। ঠান্ডায় যখন তোমরা গরম থেকে আসবে আমার মনে হয় এটা তোমাদের একটা দরকার পড়বে, কারণ এটা খুব রিফ্রেশিং। এটা যদি নাও নাও তাহলে তোমরা আমপোড়া শরবতটাও নিতে পারো, ওটাও ভালোই হবে। ওটার স্প্রেড মানে ওটার যেই মানে কোয়ান্টিটিটা থাকবে সেটা আমি একটা ভিডিও নিয়েছিলাম, ওখানে সাজানো ছিল, ওখান থেকে ভিডিওটা নিয়েছি আমি, সেটা পারলে অ্যাটাচ করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। অলরাইট, স্টার্টার আর তার সাথে চাট বাগেরা এসব নিয়ে চলে এসেছি আমি। ফার্স্টেই আমি খাবো এখানে কাবুলি চানার চাট, এইরকম থাকবে। ফুল ভিডিও আমি সাইডে বা স্ক্রিনের ওপরেই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। খেয়ে দেখি কাবুলি চানা একদম সেদ্ধ করে, একটা খুবই ভালো, তার মধ্যে পেঁয়াজ তারপর টমেটো এই সমস্ত দিয়ে চাট মশলা দিয়ে খুব ভালো করে একটা চাট মতন বানানো হয়েছে। তোমরা এটা স্টার্টার হিসেবে খেতে পারো বা তোমরা স্টার্টার বা মেনজের মাঝে টেস্টটা চেঞ্জ করার জন্য ট্রাই করতে পারো। আমি প্রথমেই খেলাম, আমার বেশ ভালোই লাগলো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করবো দই বড়া, এরকম থাকবে এক একটা ছোট, ওই রকম ওই ফুচকা খাওয়ার যেরকম বাটিগুলো হয় তার মধ্যে শাল পাতার যে বাটিগুলো হয় সেগুলোর মধ্যে সার্ভ করা হয়েছে দই বড়া এক একটা। ওপর থেকে দেখো দেখতে পারবে তোমরা এখানে মানে বড়ার ওপরে কিন্তু এখানে ওই ঝুড়ি ভাজা হালকা করে, তার সাথে এখানে ওই কি বলবো কোরিয়েন্ডার লিভস এই সমস্ত দেওয়া আছে গার্নিশিংয়ের জন্য। সে দেখি গরমে এরকম হালকা ট্যাঙ্গি বা টক দই দিয়ে বানানো দই বড়া, এটাও তোমরা আমি সাজেস্ট করবো তোমাদের স্টার্টার আর মেনজের মাঝে খাবে, তাহলে টেস্ট বাটটা চেঞ্জ হবে। আমি প্রথমেই খেলাম, এটাও আমার বেশ ভালো লাগলো। গন্ধরাজ সালাড তোমরা সালাড কাউন্টারে পেয়ে যাবে, আমি এখন গন্ধরাজ সালাডটা নিয়ে নিই, যদি ফটো থাকে বা ভিডিও থাকে আমি অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এইবার আমি একটা কথা বলি স্টার্টার শুরু করার আগে, সেটা হচ্ছে গিয়ে এখানে বড়ি ভাজা শশা দই মানে দই শশা, তার সাথে হচ্ছে পোড়া টমেটোর চাটনি, কাঁচা আমের চাটনি, আলু বোখরা চাটনি, রোস্টেড পাঁপড়, ফ্রাইড পাঁপড়, তারপর ফ্রাইয়ামস, তার সাথে আমের আচার, রসুনের আচার আর লঙ্কার আচার, এগুলো সমস্ত তোমরা কিন্তু সামনে বা ওই বুফে কাউন্টার সেট করার আগে যে জায়গাটায় সালাড তারপর দই বড়া তারপর তোমাদের চাট বাগেরা আছে সেখানেই কিন্তু এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। ভাতের সাথে যদি তোমরা ভাত বা পোলাওয়ের সাথে যদি তোমরা ট্রাই করতে চাও এগুলো সাইডে সাইডে তোমরা তখন নিতে পারবে, একদম সামনেই কিন্তু ওগুলো সাজানো থাকবে। শুরু করছি ভেজ স্টার্টার দিয়ে। তো স্টার্টারের ফার্স্ট আইটেম আমি এখানে দেখাবো, এটা হচ্ছে টক ঝাল ব্রকলি রোস্ট। টক ঝাল ব্রকলি রোস্ট বলেছে, কিন্তু এর মধ্যে কিন্তু টক ঝালের থেকেও মানে টক
মিষ্টি ঝাল এরকম একটা ফ্লেভার আমি পেয়েছি। ব্রকলিটা খুব ভালো মতন রোস্ট করা হয়েছে এরকম, সাথে ব্রকলিটা কিন্তু একেবারেই মানে মানে কি বলবো কচকচ করছে না, খুব ভালো মতন এটা কিন্তু বয়েল করা হয়েছে ফার্স্টে ব্রকলিটা। আর এটার মধ্যে কিন্তু একটা মশালা দিয়েছে, দেখো তোমরা ওপর থেকে দেখলে বুঝতে পারবে মশালাটা। এই মশালাটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যারিনেশনের সময় যখন ইউজ হয়েছে এটাই কিন্তু গেম চেঞ্জার। এটা খুব ভালো লাগছে খেতে, মানে অ্যাজ আ ভেজ আইটেম হলেও আমি ফার্স্ট আইটেম খেলাম, দারুণ খেতে, খুবই আচারি কাইন্ড অফ ফ্লেভারটা, মানে যখন তোমরা খাবে না মানে মনে হবে যে এরকম যে মানে খুবই ট্যাঙ্গি সুইট এরকম একটা, আর আফটার টেস্টে তোমাদের একটু হালকা ঝাল লাগবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি বিট গাজরের চপ, এইরকম থাকবে ছোট ছোট এরকম বিট গাজরের চপটা থাকবে। এদিকে এটা এখানে তোমরা ডিপস কিছু আছে ওই স্যালাড সেকশনেই পেয়ে যাবে, ডিপস দিয়েও খেতে পারো, আমার শুধুই এটা মানে আমি খাবো যেহেতু টেস্টগুলো বোঝা যাবে তার জন্য। এদিকে ওয়ান সেকেন্ড, বেশ ভালো। ইনফ্যাক্ট এটা তো একটা মানে রিনোন্ড বেঙ্গলি রেস্টুরেন্ট, তোমরা সবাই জানো ও ক্যালকাটার খাবার কতটা ভালো হয়। এইরকম ভিতরে ছোট ছোট করে কুচানো পিনাটস, তার সাথে আমি হালকা ওই বিট গাজরের ফ্লেভারটা মানে যেহেতু গাজর আর বিটটাকে একদম মানে পুরো একদম ম্যাশড করে দেয়নি, দেখো এখানে কেটে কেটে কুচিয়ে কুচিয়ে এটাকে কিন্তু দেওয়া হয়েছে, মানে সেই ব্যাপারটা তোমরা পাবে। তার সাথে কিন্তু হালকা আমি একটা মনে হলো যেন এর মধ্যে নারকেলের টেস্টও পেলাম, হয়তো আছে মানে মাখার সময় দিয়েছে এর মধ্যে স্টাফিং হিসেবে, হতে পারে, বাট আম নট শিওর। তবে আমি ওই নাটস আর এই বিট গাজরের ফ্লেভারটাই বেশি পেয়েছি যেহেতু এটা বিট গাজর দিয়েই বানানো। সেকেন্ড স্যাটার ভালো লাগলো। নেক্সট আমি এখানে ট্রাই করবো মরিচ মুরগির টিক্কা, এইরকম থাকবে। বেসিক্যালি এটা একটা চিকেন টিক্কা বাট মরিচ দিয়ে বানানো হয়েছে, মানে গোলমরিচও হতে পারে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, যেটা হতে পারে মানে যেটা হোক হতে পারে। খেয়ে দেখি ভেতরটা, দেখো এরকম খুবই সফট, মানে খুব ভালো মতন এটাকে রোস্ট বা তোমরা গ্রিড বলতে পারি গ্রিড করা হয়েছে। একদম মশালাগুলো খুব প্রমিনেন্ট, টিক্কা মশালা হলেও ওই যে ব্ল্যাক পেপারের টেস্টে যেহেতু মরিচ বলা হয়েছে ওই মানে আফটার টেস্টে ওই কিকটা কিন্তু আছে, তাই জন্য এটা তোমরা সসের সাথে বা গ্রিন চাটনির সাথে পেয়ার আপ করতে পারো, ভালো লাগবে। আমার শুধুই ভালো লাগছে, তোমরা ডিপ দিয়ে খেয়েও বেশি ভালো লাগবে, একদম গরম গরম। আর পুরো ভেতর থেকে না ওই চারকোলের ফ্লেভারটা যখন আমি চিবাচ্ছি বা বাইট করছি, পুরো ওই চারকোলের ফ্লেভারটা প্রত্যেক বাইটে আসছে, বেশ ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করবো ক্যালকাটা ফিশ ফ্রাই, এরকম ডায়মন্ড ফ্রাই এর শেপের মতন বানানো হয়েছে ফিশ ফ্রাই গুলো, এরকম থাকবে ইনার পার্টটা। কাসুন্দি আছে, আমি এখানে কাসুন্দি দিয়ে টেস্ট করি, আলাদাই টেস্ট, একেবারে অরিজিনাল ভেটকি ইউজ হয়েছে, একেবারে ফ্রেশ, বেশ ভালো। কাসুন্দি দিয়ে তোমরা জমিয়ে খেতে পারবে যে কটা ইচ্ছা খেও, খুব ভালো খেতে। মেন্স নিয়ে চলে এসছি আমরা, তো মেন্সের ফার্স্ট টাইম যেটা খাবো সেটা হচ্ছে তোমাদের থাকবে হিঙের কচুরি, আজকে এখানে আছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, দেখো এইরকম থাকবে। কড়াইশুঁটির পুরটা আমি যেহেতু তোমাদেরকে এটা সেরকম মানে রিভিউ করার কোনো পয়েন্ট নেই, কারণ তোমরা তো হিঙের কচুরি পাবে সেদিনকে মেনুতে, হিঙের কচুরি আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম এরকম থাকবে ভেতরটা। এটা আমি পেয়ার আপ করছি, এখানে এখানে আছে হচ্ছে ছোলার ডাল মনোহরি, দেখো এরকম থাকবে ছোলার ডালটা। এখানে তোমরা একটা দেখতে পারবে মাখানা আছে, মাখানা মানে হচ্ছে লোটাস সিড, অনেকে রোস্টেড মাখানা খাও ডায়েটের জন্য, আমিও খাওয়া শুরু করব কিছুদিন পর। খেয়ে দেখি এটা ছোলার ডালটা, একদমই হালকা, একদমই হালকা সুইটনেস আছে এর মধ্যে, তার সাথে কিন্তু কুচো কুচো করে তোমাদের এখানে নারকেল দেওয়া আছে দেখতে পারবে, নারকেলের জন্য একটা ক্রাঞ্চিনেস আসছে। হিঙের কচুরি দিয়ে ছোলার ডাল তোমরা জমিয়ে খেতে পারবে। নেক্সট আমি ট্রাই করবো কষা আলুর দম, আমি এখানে জাস্ট দু পিস আলু নিয়েছি এরকম, এই আলুর দমটা আমার নিরামিষ আলুর দম লাগছে না, আমার মনে হচ্ছে এটা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, মানে আমিষ আলুর দমের যেরকম টেস্ট থাকে সেরকম, যেহেতু এটা কষা আলুর দম অলরেডি বলাই হয়েছে কষা আলুর দম, সেখানে যেহেতু পয়েন্ট এটাকে নিরামিষ বলার, কারণ এটা কষিয়ে বানানো হয়েছে।
ভালো লাগলো, এটাও কচুরির সাথে তোমরা পেয়ার আপ করতে পারো। নেক্সট মেন কোর্স আমি এখানে খাচ্ছি কাজু কিশমিশ পোলাও, এইরকম থাকবে কাজু কিশমিশ দেওয়া। এটা কিন্তু বাসন্তী পোলাও নয়, এটা নর্মাল পোলাও। খেয়ে দেখি, একদম বাসমতি রাইস দিয়ে বানানো, লং গ্রেন, হালকা একটা মিষ্টি ভাব আছে। পোলাও তো মিষ্টি হয়, দেয়ার ইজ নো পয়েন্ট এটাকে মিষ্টি বানার। এটা তোমরা পেয়ার আপ করতে পারো যে কোনো ভেজ আর নন ভেজ আইটেম দিয়ে। এটা আমি পেয়ার আপ করছি ফুলকপির মোগলাই কারি দিয়ে। তোমরা এটা যে কোনো সাইড ডিশ, মানে নন ভেজ বা ভেজ যে কোনো আইটেম দিস এটা পেয়ার আপ করতে পারো। এ দেখি, আচ্ছা কেন এটাকে মোগলাই কারি বলছে আমি বলছি, এটা টেস্টটা বেসিক্যালি চিকেন রেজালার মতন, জাস্ট এটার মধ্যে ফুলকপি আছে, এলস বাকিটা পুরোটাই কিন্তু একদম মানে রেজালার মতোই টেস্টটা লাগছে। খুবই শাহিভাবে বানানো হয়েছে, যার জন্যই এটাকে মোগলাই কারি বলা হয়েছে। খুব ভালো খেতে, ইউনিক একটা আইটেম খেলাম। এটা তোমরা ইজিলি স্টিম রাইসের সাথেও পেয়ার আপ করতে পারবে, এলস তোমরা কিন্তু লুচি দিয়েও ট্রাই করতে, লুচি না মানে হিঙের কচুরি যেটা আর থাকবে সেটা দিয়েও ট্রাই করতে পারো, এটা ভালো লাগবে। আমি তো পোলাও দিয়ে খেলাম, আমার বেশ ভালোই লাগলো। নেক্সট ট্রাই করছি পটল সর্ষে পোস্ত, এইরকম থাকবে। দেখি এটা না বেস্ট যাবে, তোমরা স্টিম রাইসের সাথে মেখে খাবে। এটা সর্ষে পোস্তর কম্বিনেশন, তার সাথে পটলটা একদম কচি আছে, সেরকম চিউ করতেই রাখছে না, খুব ভালো মতন ভাবে এটা বানানো হয়েছে। এটা তোমরা স্টিম রাইসের সাথে পেয়ার আপ করবে। নেক্সট আমি ট্রাই করছি চিংড়ির আম কাসুন্দি, এইরকম থাকবে। কে দেখি, চিংড়ির আম কাসুন্দিটাও আমি এই কাজু কিশমিশ পোলাও দিয়ে খেয়ে দেখছি, দারুণ লাগলো, এক কথায় অসাধারণ। আম কাসুন্দির যে ফ্লেভারটা, হালকা ট্যাঙ্গি, তার সাথে সর্ষের একটা ঝাঁজ, তার সাথে মিষ্টি মিষ্টি এই পোলাওটা, দারুণ লাগছে। জাস্ট তোমরা এইভাবে পেয়ার আপ করতে চাইলে করতে পারো, অবশ্যই ডেফিনেটলি আমি বলবো তোমাদের এইভাবেই পেয়ার আপ করো, এলস তোমরা স্টিম রাইসের সাথেও পেয়ার আপ করতে পারো। আমার এইটা বেশ ভালো লেগেছে, মানে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। এমনিতে তো তোমরা এটা এই চিংড়ি মাছের যে আম কাসুন্দি চিংড়িটা আছে সেটা দিয়ে খেতে পারো পোলাওটা, বাট আমি তোমাদেরকে একটু আর একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে এই যে কষা মাংসটা আছে, এইরকম মাটন কষা থাকবে, এই মাটন কষাটা দিয়েও কিন্তু তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো। দেখো মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে, এখানে একটু নিয়ে আসো সামনে, এই দেখো এটা হচ্ছে মাটনটা, এইভাবে ছিটছি আমি আর ছিঁড়ে চলে আসছে, মানে খুবই ভালো মতন এটা ওয়েল কুকড আছে, সেই ব্যাপারটা বোঝা গেল। খেয়ে দেখি, এটা মাটনের প্রিপারেশনটা বেশ ভালো, রেওয়াজি একটা প্রিপারেশন। তার সাথে কিন্তু আমার এটা মনে হলো যে মানে কি বলবো, ঠাকুর বাড়ির কষা মাংস যেরকম একটা প্রিপারেশন হয় সেরকম এটা বেস্ট যাবে। তোমরা যদি স্টিম রাইসের সাথে পেয়ার আপ করতে চাও করতে পারো, এলস তোমরা কিন্তু এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথেও পেয়ার আপ করতে পারো, দুটোর সাথেই খুব ভালো যাবে। তবে এই মাটনটা কিন্তু একেবারেই স্পাইসি নয়, মানে খুব ঝাল থাকবে এরকম কিন্তু একেবারেই নয়, কিন্তু খুব দেখো এখানে রিচনেসটা তোমাদেরকে একটু দেখাই, এখানে যে প্রিপারেশনটার রিচনেসটা দেখো, এখানে পুরো তেল একদম মাটনের তেল, যেটা মানে চর্বির যে তেলটা থাকে সেটা কিন্তু একদম পুরো একদম ভরে ভরে আছে, তো সেটার জন্যই বললাম যে রিচ প্রিপারেশন এটা একটা খুব। নেক্সট আমি এখানে ট্রাই করবো কাঁচা লঙ্কা মুরগি, জাস্ট এক পিসই নিয়েছি আমি এখানে তোমাদের দেখাবো বলে, প্রিপারেশনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তবে দেখো এখানে যে মানে চিকেনটা কতটা ভালো মতন সেদ্ধ হয়েছে, এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখি একটু, নট অনলি কাঁচা লঙ্কা, পেস্টের মধ্যে আমার মনে হচ্ছে হালকা একটু কোরিয়েন্ডার বা ধনে আছে, তার সাথে ধনে পাতা আছে যেটাকে বেসিক্যালি বলা হয়, তার সাথে কাঁচা লঙ্কা তো আছেই ডেফিনেটলি, আদা ঠাদারও মানে একটা পেস্ট আমি পেয়ে মানে আদারও একটা টেস্ট আমি পেয়েছি, ভালো লাগলো। এটা বেশ অন্যরকম একটা ইউনিক প্রিপারেশন, এটা তোমরা স্টিম রাইসের সাথে পেয়ার আপ করবে, ভালো লাগবে। নেক্সট খাবো আমি এখানে দই কাতলা, একদম গাদার একটা পিস এখানে আমি নিয়েছি, এরকম থাকবে। এখান থেকে একটুখুনি দেখো তোমরা, আমি ভালো ভিডিও অ্যাটাচ করে দেবো। খেয়ে দেখি, এটা আমি জাস্ট মানে আজকে হাত লাগাতেই আমার ইচ্ছা করছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমি এটা কাটা চামচ দিয়েই খাচ্ছি, কারণ একদম আজকে আমার হাত লাগাতেই ইচ্ছা করছে না। খেয়ে দেখি, খানিকটা কালিয়ার মতোই, তবে না রিচ নয়, এটা হালকা একটা প্রিপারেশন, এর মধ্যে দইয়ের টেস্টটাও পাবে তোমরা, একটা হালকা ট্যাঙ্গি ভাব আছে, ভাতের সাথে মেখে খাবে আমার মনে হয় সেটাই ভালো লাগবে। নেক্সট আমি এখানে খাবো
এঁচড়ের কোফতা এরকম থাকবে, খুবই ক্রিমি একটা গ্রেভি। দেখো, আই গেস তোমরা বুঝতে পারছো, ইনার পার্টটা আমি দেখানোর চেষ্টা করছি, খুবই সফট একটা ক্রিমি গ্রেভি বানানো হয়েছে। এই দেখো, এটা থাকবে হচ্ছে তোমাদের ইনার পার্টটা এরকম। এঁচড়টাকে ভালো অনেক কিছু দিয়ে মেখেছে, মেখে বল বল মতন কোফতার মতন বানিয়ে তারপর গ্রেভি হিসেবে প্রিপেয়ার করে। One of the best items. Veg. আমি বলবো না, মনেই হচ্ছে না যেটা এঁচড়। ফার্স্টলি মনে হচ্ছে ছানা বা কিছু, মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, খুবই মিহি ভাবে বানানো হয়েছে, মানে একদম মাখা হয়েছে যে ব্যাপারটাকে, খুবই মিহি একদম, খুব ভালো খুব ভালো। এটা তোমরা সেম রাইসের সাথেও পেড আপ করতে পারো, পোলাওয়ের সাথেও ভালো যাবে এটা। নেক্সট খাচ্ছি আমি এখানে চিতল মাছের মুইটা, এরকম থাকবে। আমি একটা নিয়েছি, ফুল প্রিপারেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে, এরকম থাকবে। খেয়ে দেখি, বেশ ভালো। আমি এর আগে চোরা সাগরে গিয়েছিলাম, গত বছর চিতল মাছের মুইটা ছিল, এইবারে চিতল মাছের মুইটা ওরা রাখেনি, তবে এইখানের এই মুইঠাটা একদমই অন্যরকম খেতে। আগেরবারে যেটা আমি খেয়েছিলাম সেটাও কিন্তু মানে ওই এইরকম ভাবে বানানো হয়েছিল, যে মানে অনেক জায়গায় কি হয় চিতল মাছটাকে কেটেই বানায়, কিন্তু অনেক জায়গায় কিন্তু চিতল মাছটাকে দিয়ে আলাদা করে মেখে সেটা বানানো হয়, এখানেও একজাক্টলি ওরকমই বানানো হয়েছে, পুরো একদম মাছের স্টাফ। এই যে এরকম, বেশ ভালো লাগলো। এটাও মাছটাও একদম ফ্রেশ আছে, খুব ভালো খুব ভালো একটা ফ্রেশ। এটাও তোমরা রাইসের সাথে পেয়ার আপ করবে। আচ্ছা চলে এসি ডেজার্ট নিয়ে। তো ডেজার্টের ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই, এখানে থাকবে দু ধরনের চাটনি। গরমকালে কাঁচা আমের চাটনিটাই আমি প্রেফার করব, তবে এখানে কিন্তু আর এক ধরনের চাটনিও তোমরা পেয়ে যাবে। সাথে এখানে দেখো পাঁপড় পেয়ে যাবে তোমরা, এরকম বড় বড় পাঁপড় আছে। আর এখানে মিষ্টি দই আছে, মিষ্টি দইটাও আমি আজকে খাবো না, প্রচুর পরপর আমার এত খাওয়া হয়ে যাচ্ছে না, তার জন্য আমি মিষ্টিটাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। মিষ্টি দইটাও থাকবে, তোমাদের দেখিয়ে দিলাম। এস, এবার বাকি ডেজার্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আলু বোখরা চাটনি আছে, আমসত্ত্ব খেজুর দেওয়া না, আলু বোখরা চাটনি এটা। খেয়ে দেখি এটা, ফার্স্ট আমি শুরুই করছি এটা দিয়ে, পাঁপড় দিয়ে খাবো। এই দেখো, এগুলো হচ্ছে আলু বোখরা, এটা বিরিয়ানিতেও কিন্তু দেয় অনেক সময়, দেখবে এরকম থাকে। একটু আমের চাটনিটা ট্রাই করছি, অ্যাকচুয়ালি আমের চাটনিটা কিন্তু একদম খুব লাইট, মানে মানে খুবই ঝোলঝোল মতন করে বানানো হয়েছে। দেখো একদম লিকুইডি একটা কনসিস্টেন্সি এখানে, কিন্তু আলু বোখরা চাটনিটা কিন্তু হালকা একটু মানে ক্রিমি কনসিস্টেন্সি রাখা হয়েছে এখানে। দেখো দুটো চাটনি ইকুয়ালি ভালো, আমের চাটনিটাও ভালো লাগলো, এই আলু বোখরাটাও ভালো লাগলো, তোমরা চাটনি পাঁপড়ের সাথে খেয়ে নিতে পারবে। নেক্সট ট্রাই করছি বোঁদের পায়েস, এখানে আছে এরকম থাকবে। এ দেখি, ওয়ান সেকেন্ড, আরও একটা ইউনিক আইটেম বোঁদেটার মধ্যে না ওই দুধ বা তোমার ধরো হিটটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে, বোঁদেটাও একদম কিন্তু খুব নরম হয়ে গেছে ব্যাপারটা, বেশ ভালো। নেক্সট আমি এখানে খাচ্ছি কেশর কালাকার, এরকম থাকবে। হালকা একটা কেশরের জন্য না হালকা একটা ইয়েলো ইয়েলিশ টোন আছে এই কালাকারটার মধ্যে, তার সাথে ড্রাই ফ্রুট যেরকম কেশর আছে, তার সাথে ড্রাই ফ্রুট যেরকম পিস্তা ফিস্তা এসব দেওয়া আছে। কি দেখি, অসাধারণ ছানাটা, একদম মিহি নয়, তো যার জন্য যখন তোমরা খাবে এটা মানে ওই দানাদার বা তোমরা ধরো ছানার মধ্যে যে আর কি কি বলবো দানা দানা ভাবটা থাকে সেটা তোমরা একদম পাবে। মিষ্টিটাও খুবই লাইট, না ওভার পাওয়ারিং, পরপরে একটা মিষ্টি নয়, খুব ভালো। এটা তোমরা আর মানে যারা তোমরা মিষ্টি খাও ভালো ভালো মানে মিষ্টি ভালোভাবে খেতে পারো, তা তোমরা ইজিলি এটা 6-7টা খেয়ে নিতে পারবে ভালো খেতে। এখানে লাস্ট দুটো মিষ্টি, এই দুটো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি খাবো না বিকজ একেবারে গাটা গুলিয়ে যাচ্ছে আমার। এখানে দেখো এটা একটা হচ্ছে তোমাদের রসগোল্লা থাকবে, তার সাথে একটা কালোজাম থাকবে, কালোজামটা আমি জাস্ট একটু কেটে দেখাই ভেতরটা কিরকম আছে।
দেখো লাল কালো জাম একদম। আচ্ছা আমি খেয়েই দেখি, কাটলাম যখনই আমার খেতে ইচ্ছা করে গেল, খেয়ে দেখি। ওয়ান সেকেন্ড, এটাতেও কিন্তু তোমাদের খুব একটা বেশি মিষ্টি নেই, খুবই মানে ব্যালেন্স মিষ্টিটা আছে, মানে একদম কড়কড়ে মিষ্টি নেই এর মধ্যে। তোমরা দু তিনটা খেয়ে নিতে পারবে ভালো খেতে, আর ভেতরটা পুরো একদম লাল। দেখো ইলাচ দেওয়া আছে, ভালো লাগবে খেতে। তো এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে। বাইরে গিয়ে তোমাদের প্রাইসেস ডিটেলস কবে কবে থেকে কবে অবধি থাকবে, টাইমিং লোকেশন সব বোঝাবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা আসুন আমাদের রেস্টুরেন্টে। আর এর মধ্যে যেমন ধরুন এবারে আমরা স্পেশালিটিতে দেখেছি টক ঝাল, ফুলকপি রোস্ট আছে, বিট গাজরের চপ আছে, চিতল মাছের মুইঠা আছে, এঁচুড়ের কোফতা আছে, চিংড়ি আমকাসন্দি আছে, এবং ফুলকপি মোগলাই কারি আছে, প্লাস লুচি কচুরি তো আছেই, আর প্লাস বেঙ্গলি মিষ্টির মধ্যে আপনার রসগোল্লা আছে, কালাজামুন আছে, প্রচুর ধরনের মিষ্টি আছে। সবাই ফ্যামিলির সাথে আসুন এবং এসে আমাদের খাবার উপভোগ। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। খাবারগুলো খুবই ভালো ছিল, তবে আমি একটা কথা বলবো যে এই বুফেটা কিন্তু থাকছে 13th, 14th, 15th, 13th and 15th লাঞ্চ অনলি, আর 14th তোমরা লাঞ্চ ডিনার দুটোতেই পেয়ে যাবে। প্রাইস থাকবে 13.95 প্লাস জিএসটি, মানে জিএসটি অ্যাপ্লিকেবল হবে 13.95 ওপর। আর টাইমিং থাকছে হচ্ছে দুপুর 12টা থেকে 3:30 অবধি একটা ব্যাচ, আর একটা আই গেস 7টা থেকে শুরু হচ্ছে, কি 6:30 নাগাদ তোমরা চলে আসতে পারো, 6:30 থেকে রাত 10টা অবধি যেই টাইমটা আছে সেটা দিয়ে তোমরা পেয়ে যাবে। অনেক নতুন নতুন আইটেম আজকে আমি এখানে ট্রাই করলাম, সেখানের মধ্যে থেকে বেশ ভালোই ছিল আমার আজকে এক্সপিরিয়েন্স। আমি তোমাদের বলতে চাই এরকম একটা ল্যাভিশ যদি বুফে পয়লা বৈশাখের দিন এনজয় করতে চাও তাহলে প্লিজ কাম টু ও ক্যালকাটা, বিকজ এটা তো মানে ওয়ান অফ দি বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্টস ইন কলকাতা বলা যেতেই পারে। তো সেখানে এসে তোমরা ভালো এক্সপিরিয়েন্স করবে এতটুকুই আমি আশা করি। এই বুফেটা তোমরা ফোরাম অর স্প্রিং ক্লাব যে কোনো একটা আউটলেটেই পেয়ে যাবে, মানে দুটোতেই পাওয়া যাবে, তোমরা যে কোনো একটাতে আসলেই কিন্তু ডাইন ইন করতে পারবে। আর নাম্বারটা, রিজার্ভেশনের নাম্বারটা আমি ডিসক্রিপশনে নিয়ে দেবো, বা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারও তোমরা কিন্তু ফোন করে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।